এখানে তিনটে লাইট জ্বলছে, মানে ধোয়া হবে, ওয়াশ করা হবে, তারপর জল দিয়ে আবার ধোয়া হবে, তারপর স্কিন ড্রাই করা হবে। আচ্ছা, এখানে কুইক ওয়াশ অর্থাৎ আমি তাড়াতাড়ি ওয়াশ করতে চাই, সেই জন্য আমার এটা একটু সময় কম নিয়ে এটা তাড়াতাড়ি কুইক ওয়াশ হবে। আর এটা দিয়ে আমরা সিলেক্ট করব যে নর্মাল ওয়াশ হবে না কুইক ওয়াশ না ডেলিকেট। সোক নর্মাল করার জন্য এটা এনার্জি সেভিং, আর এটা হচ্ছে ইকোটাপ্লিন। ইকোটাপ্লিনটা হচ্ছে যেটা মাসে একবার করে করতে হবে, পুরোটা ক্লিন, শুধু ওয়াশিং মেশিনে কিছু না দিয়ে এটাকে ক্লিন করতে হবে। একটু সামান্য সার্ফ দিয়ে অন করে দিলে ইকোটাপ্লিনটা হয়ে যাবে। আমরা এটা করে এগুলো রোটেশনালি কুইক ওয়াশ সিলেক্ট করে নিয়েছি, এবার আমাদের সব সিলেক্ট করা আছে, এবার আমরা স্টার্ট করব। স্টার্ট করার সঙ্গে সঙ্গে এটা ঘুরবে না, এটা মেজারমেন্ট করবে যে ওয়েট কতটা আছে, সেই হিসাবে জল বেরোতে থাকবে। তো এটা কিছুটা সময় নেয় যাতে এটার ওয়েটটা নেওয়ার জন্য। আমরা এখানে সার্ফ দিয়ে রেখেছিলাম এই জায়গাটায়, তো সেটা ডিটারজেন্ট লেখাই আছে এখান থেকে জল, এবং ডিটারজেন্ট দুটো এখন এখান থেকে জল নিচ্ছে। যে পরিমাণ জল নেবে সেই লেভেলটা এখানে শো করবে, এখানে দেখিয়ে দিয়েছে 1-2 লেভেল 2 পর্যন্ত জল নেবে। যতক্ষণ জল নেবে এভাবে জল অটোমেটিক পড়তে থাকবে।